এক গ্রামে ছিল ছোট্ট ছেলে রবি। রবি ছিল খুবই দুষ্টু, কিন্তু তার মন ছিল সোনার মতো পবিত্র। একদিন সে জঙ্গলে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটির পাতা সোনার মতো ঝকমক করছিল। রবি কৌতূহল হয়ে গাছটির কাছে গেল এবং গাছটির দিকে হাত বাড়িয়ে দিলে গাছটি হঠাৎ কথা বলে উঠল। কে তুমি? এই জঙ্গলে তো কেউ আসে না, তুমি এখানে কিসের জন্য এসেছ? আমি রবি, আমি এই বন দিয়ে ঘুরছিলাম। এত সুন্দর সোনালী গাছ আমি কখনো দেখিনি, তাই আমি এখানে এলাম। তোমাকে দেখে তো খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে। তুমি যদি আমার যত্ন নেও তাহলে আমি তোমাকে প্রতিদিন একটা করে সোনার ফল উপহার দিব। রবি অবাক হয়ে গাছটির যত্ন নিতে শুরু করল। প্রতিদিন সে গাছটিকে জল দিত, গাছের গোড়ার নোংরাগুলো পরিষ্কার করত আর গাছকে তার মনের কথা বলত। তারপর গাছটি রবিকে প্রতিদিন ফল দিতে লাগল। রবি সেই ফলগুলো বিক্রি করে গ্রামের মানুষের জন্য অনেক সাহায্য করতে লাগলো। গ্রামের মানুষ রবিকে খুব ভালোবাসল এবং গাছটির কৃতজ্ঞতা প্রকাশ করল। রবি বুঝল ভালোবাসা ও যত্ন দিয়ে সব কিছু সম্ভব। গাছটি সবসময় রবির বন্ধু হয়ে থাকলো আর রবি তার সোনার হৃদয় দিয়ে সবাইকে খুশি রাখলো। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।